এই অঞ্চলের আকাশে বাতাসে আমি আমার স্লোগানের আওয়াজ পাই। আওয়ামী লীগ হিসাবে কি তাদেরকে চিহ্নিত করা যায়? আর রাজনীতির নেতৃত্ব, রাজনীতির পোস্ট আর নির্বাচনী মাঠ এক জিনিস না। ট্রাকের মধ্যে আমি প্রধানমন্ত্রীর ছবিটা, প্রধানমন্ত্রীর ছবি আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রতীকবাসী তাই বাসিতে ফ্রু দিয়েই প্রচারণা শুরু করলেন ঢাকা 14 আসনের 14তম প্রার্থী। শনিবার সকলেই মিলেছে প্রার্থিতা, খানিকটা পিছিয়ে থাকলেও ভোটের মাঠে নিজেকে শক্ত প্রতিদ্বন্দ্বী মানছেন তিনি। এই অঞ্চলের প্রতিটি ইঞ্চি মাটিতে আমার পদচিহ্ন আছে। এই অঞ্চলের আকাশে বাতাসে আমি আমার স্লোগানের আওয়াজ পাই। এই আসন জুড়ে এখন ব্যস্ততা, প্রচারণায় পোস্টারে ছেয়ে গেছে অলিগলি থেকে প্রধান সড়ক। প্রার্থী বেশি তাই প্রচারণা আর উৎসবের আমেজটাও বেশি ঢাকা 14 আসনে। তবে কথার যুদ্ধে কুয়াশা ভেদ করে উত্তাপ ছড়াচ্ছেন প্রার্থীরা। যুবলীগের নিখিল এবারই প্রথম ভোটের টিকিট পেয়েছেন এই আসনে। তবে তার প্রতিপক্ষ হিসেবে আছেন দলের সাবেক সংসদ সদস্য, স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের একাধিক নেতা। ফাস্টেস্ট 4G ও সেরা অফারে বাংলা লিংকে জিতবেন সব সময়। বাংলা লিংক ফাস্টেস্ট 4G। তাদের ভিতরে যদি আওয়ামী লীগই থাকবে, বঙ্গবন্ধুর আদর্শই থাকবে, তাহলে তারা ভোট কেন্দ্রে গিয়ে সেখানে তো ভোট কেন্দ্রে তো ব্ল্যাট পেপারে নৌকা দেখবে, নৌকা রেখে অন্য জায়গায় কীভাবে সিল মারবে? আওয়ামী লীগ হিসাবে কি তাদেরকে চিহ্নিত করা যায়? আর যদিও বাকি সবাই বলছেন নিখিল 14 আসনে বহিরাগত, আর দলীয় প্রধানের নির্দেশেই ভোটে নাম লিখিয়েছেন তারা। উনি এখানে মনোনীত হলেও উনার নির্বাচনী এলাকা আগে এখানে ছিল না। একটি সময় উনি পাশের আসন, আমাদের যেটি ঢাকা 15 আসনের সংসদ সদস্য প্রার্থী ছিলেন। এখানে তো আমরা সবাই আওয়ামী লীগের, আওয়ামী লীগের বাড়িতে বাইরেতে কেউ নাই। উনি অনেক কথাই বলতে পারেন। প্রধানমন্ত্রী বলেছে যে আমি সুযোগ দিয়েছি, তোমরা সবাই নির্বাচনটা করবা, নির্বাচন উৎসব মুখর হবে। প্রতীক, যাই হোক, এই আসনে লড়াইটা যে আওয়ামী লীগের নিজেদের মধ্যেই হচ্ছে সেটা হলফ করেই বলা যাচ্ছে। যে বঙ্গবন্ধু কন্যা যে ঘোষণা দিয়েছেন আমি একটা স্মার্ট বাংলাদেশ দেবো, আমি মনে করি ঢাকা 14 আসনেই প্রথম সেই বঙ্গবন্ধুর স্বপ্ন, বঙ্গবন্ধুর কন্যার স্বপ্ন পূরণের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। রাজনীতির নেতৃত্ব, রাজনীতির পোস্ট আর নির্বাচনী মাঠ এক জিনিস না। যখন আপনি আপনার ঘরে থাকবেন তখন আপনার শক্তি অনেক বেশি থাকবে, সেটা আমার মূল শক্তি। 50 বছর আগে থেকে অনেক কাজ করতেছি, আমার বাপও করছে, আমার দাদাও করছে, সবাই সবার সব কিছু মিলেই আমি। ট্রাকের মধ্যে আমি প্রধানমন্ত্রীর ছবিটা, প্রধানমন্ত্রীর ছবি আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী আমার মাথায় হাত দিয়েছে, আমি বলেছি যদি আপনি দোয়া করেন আমি দাঁড়াবো। এই আসনে দলীয় প্রার্থী 8 জন আর বাকি 6 জন স্বতন্ত্র হয়ে লড়বেন 7 জানুয়ারির ভোটে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।